হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো। সবাইকে আবার স্বাগত আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। আর আমি এখন বসে আছি, এখন বৈকালবেলা, এখন মানে কাজ আর নেই বলে এখন এখানে বসে আছি। আর দু তিন দিন ধরে তোমাদের কোনো ভিডিও আমার দেওয়া হয়নি। আগের ভিডিওগুলোই মানে কবে মানে ভিডিও আর শ্যুট করিনি, সেই আগে যে ভিডিওগুলো শ্যুট করা হয়েছিল সেইগুলোই পরপর করে ছাড়া হলো আর কি। আর মানে শরীরটা একটু খারাপ ছিল বলে তো ভিডিও আমার আর এ করা হয়নি। আর মেন কথা, ওই বেশি রাত জাগা হচ্ছে বলে আরও শরীরটা বেশি খারাপ হয়েছে। কারণ ভিডিওটা এ করছি, শ্যুট করছি, শ্যুট করে তারপরে আবার রাত জেগে আমাকে এখন এডিটিংটা করতে হচ্ছে। আগে করে দিতে আমার বর এডিটিং, আর এখন হচ্ছে আমাকেই করতে হচ্ছে এডিটিংটা। মানে ও সারাদিনের পর এসে ওকে আর ভালো লাগছে না, ও ঘুমিয়ে পড়ছে আর আমি এডিটিংটা আমিই করছি রাত্রেবেলা। মানে রাত জেগে অনেকটাই রাত জাগা হয়ে যাচ্ছে, তো শরীরটা ঠিক হচ্ছে না সেরকম। যখন ছেলেটা এখন আর রাত জাগায় না, তাই জন্যই অনেক অনেকদিন রাত জাগায় রে, তাই জন্যই আর অভ্যাসটা আর নেই রাত জাগার। মানে কেমন একটা অস্বস্তি হচ্ছিল আগে ছোট যখন, মানে আরও যখন ছোট ছিল তখন রাত জাগেছে অনেক, তখন রাত জাগেছে তো তখন ও রাত জাগা অভ্যাসটা ছিল। আর এখন আর সেরকম রাত আর জাগায়ও না, আর রাত জাগতেও হয় না ঠাকুরের নিপায়। যাই হোক, আজকে না অনেকটা সকাল সকাল করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম বলে দেখো আমার খিদে পেয়ে গেছে। এখন এখন চাল বাজে নিয়ে বসে গেছি, তো এখন নিয়ে বসেছি, তো খেতে আর ভালো লাগছে না, খাওয়াই হয় না। আর এই চাল বাজার প্যাকেটটা নিয়ে এসেছিল সেই বিপদারণীর আগে, মানে বিপদারণীর আগের দিনকে বিপদারণীর দিনে খাবো বলে নিয়ে এসেছিল, কিন্তু বিপদারণীর দিন আর খাওয়া হয়নি। কারণ মা বললো যে বিপদারণী আজকে যেহেতু একটা তুমি বার করছো, তো বাইরের জিনিসটা খাওয়াটা উচিত নয়, তো বাইরের জিনিস আর খাওনি আজকে, তো চাল ভাজাটা যেমন নিয়ে এসেছে পরে খেয়ে নেবে। তো পরে পরে করে তিন চার দিন ধরে একটা চাল ভাজার প্যাকেটকে কেটে তিন চার তারও বেশি এরকম মানে করছি, এক দুবার করে খাচ্ছি, খেয়ে আর ভালো লাগছে না, আর আবার রেখে দিচ্ছি এই খালি করছি। আমার ছেলেটা এসে মানে ও চাল ভাজা খাচ্ছে, এই যে এখানে ফেলে দিয়েছে, কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। ওকে দিলাম এই বাটিটা করে, তো বাটিটা দিকে ফেলে দিয়ে নিজে দিন কুড়িয়ে দিয়ে খাচ্ছে। যাই হোক, আজকে সকাল দিন দেখো ভিডিও আমি শ্যুট করতে পারিনি। তো আমার আমি বললাম না আমার শরীরটা একটু খারাপ ছিল বলে আমার ভালো লাগে না ঠিকঠাক এয়ারে করতে, মানে শ্যুট করার মানে আমার ভালোই লাগে না, যেন অস্বস্তি হচ্ছিল। তো অস্বস্তি হলেও কিছু করার নেই, কালকে আবার আমাকে ননদের বাড়ি যেতে হবে, ছোটো ননদের বাড়ি। তো কালকে যাই, ছোটো জামাইবাবুর জন্মদিন আছে, তো ছোটো জামাইবাবুর জন্মদিন আছে, তো কালকে ওইখানে যাবো। আবার আমার ছেলের জন্মদিন, এই যে আমার কুচকুটা, তো এর জন্মদিন। আবার বাড়িতে আসবো, আবার বাড়িতে কজন আসবে, আমার বাবার বাড়িতে আসবে, তো সবাই আসবে। ছেলে দেখো দেখতে দেখতে দু বছর চলে গেল, বুঝতেই পারলাম না যে কত দিকে দুটো বছর চলে গেল। এত বদমাইশ হয়েছে কি বলবো, ওরকম করে তো চার ভাজা না। আজকে আবার বাকির মানে বাকির যে সরি ক্যামেরাটা গেছিলো, আজকে হচ্ছে বাকি মানে সুগারটা বেড়ে গেছিলো বলে তাই জন্যই আজকে ডাক্তার দেখাতে গেছিলো। তো যেসব রিপোর্টগুলো মানে করানো হলো এই কদিন কি কদিন ধরে, তো সেই রিপোর্ট একটাও নিয়ে যায় না। তো ডক্টরকে আবার ফোন করে আবার জিজ্ঞেস করলো যে রিপোর্ট নিয়ে কি এখন যাবো, আবার যে না এখনো নিয়ে আসতে হবে না, তো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে মানে রিপোর্টগুলো। কি হলো হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে, যাই না
আমার বরের সেই কাজটা করবে। খাবি না তাহলে খুলে দিতে বলছিস? সকাল দিকে মিররটা দেখো, আর সকাল দিকে যে কতবার বৃষ্টি এলো আর বৃষ্টি গেল তার কোনো ঠিক না, একবারও স্থিতিভাবে একবারও বৃষ্টি হয়নি, তো বৃষ্টি আসছে আবার বৃষ্টি হয়, এই বৃষ্টি হচ্ছে এই রোদ হচ্ছে এই বৃষ্টি হচ্ছে, আর জামা কাপড় খালি একবার মিলছে একবার তুলছে একবার মিলছে একবার তুলছে। ভাগ্যে উঠোনটা ছিল, উঠোনটা থাকার জন্য উঠোনেতে টপ করে দিয়ে দিচ্ছে, মানে তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছে আবার তুলে নিচ্ছি। আর যদি ছাদেতে যদি দিতে যদি যেতে হতো তাহলে ব্যাস মার্ডার হয়ে যেতাম একবারে। এখন আবার এত সুন্দর রোদ বেরিয়েছে মনে হচ্ছে যেন আকাশটা কি বৃষ্টি এই হলো এরকম মনে হচ্ছে, যেন মজার আকাশটা কিছুই জানে নি কি বৃষ্টি বৃষ্টি আবার কি জিনিস, বৃষ্টি তো আমার হয় এরকম ধরনের মনে হচ্ছে। আর এই ঘরটাতে এসি আজকে ভিডিওটা একটু শুট করছি, তো বেশিক্ষণের ভিডিও না, এটা অল্প একটুখানি। ছেলে যে চাল ভাজা গুলো সব ফেলেছে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। পুরো চাল ভাজা গুলো পুরা পিঁপড়ে কামড়াবে, পিঁপড়ে কামড়াল তো দিই তো কামড়াবে, এই ঘরে দিই তো শুধু ছেলে। তোমাদের সবাইকে নিমন্ত্রণ করে দিল বার্থডে আসবে, আর ও সবাইকে ওই মানে কেউ যদি ফোন করছে অমনি তাকে বলছে বার্থডে আসবে বার্থডে আসবে, কিন্তু কোথা থেকে জানলো জানি না, তো ওই বলেই যাচ্ছে বার্থডে আসবে বার্থডে আসবে। মানে এমনি বলা হয়েছিল যে তোর বার্থডে, তো বার্থডে আসবে বার্থডে আসবে সেইটা কোথা থেকে জানলো। তো ফ্রেন্ডস আমার এইটুকুনি শুধু খালি আপডেট খালি দেওয়ার ছিল যে তোমাদের জানি কি কারণে ভিডিও দিতে পারিনি, তো আমার শরীরটা একটু খারাপ ছিল, আর বললাম তো রাতারে জাগার কারণে শরীরটা একটু খারাপ ছিল, তাই জন্য ভিডিও তোমাদের দিয়ে মানে ডেলি দিতে পারিনি। তো যাই হোক আগামী কাল থেকে নতুন ভিডিও দেওয়া দেবো আবার, তো আর সবাই আমার পাশে থেকো একটু, আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি একটু একটু করে যেন আগিয়ে যেন যেতে পারি। তো কি বললো তো মেয়েদের না একটাই এ থাকে ইচ্ছা থাকে যে মানে সাধারণ যে মধ্যবিত্ত বাড়ির মেয়ে যে আমরা চাকরি বাকরি করি না, তো একটুখানি যেন মানে মানুষের সঙ্গে যেন পরিচয় আরে যেন হয় এইটাই আর কি। তো আর কিছু বলার কিছু নেই, তো আমাকে একটু সাপোর্ট করো ভিডিও একটু মানে ভিডিওগুলো আমি যে বানাই তো তোমরা দেখো দেখেছি, তো দেখে একটুখানি লাইক করো, লাইক মানে লাইক করো একটু কমেন্ট করো, তবেই না ভিডিও করার ইচ্ছাটা জাগে, যেমন হয় যেন একটু ভিডিও করি, এই তো এত মানুষ দেখছে আমার ভিডিও দেখতে, তাহলে ভিডিও তাহলে বানাই, তো নিজের জন্য নাই হোক তোমাদের জন্য একটু বানাই ভিডিও, আর নিজে তো পছন্দ করি যে ভিডিও বানাতে, আমার তো ভিডিও বানাতে খুবই ভালো লাগে, তো তাই জন্যই আর কি বলছি যে একটু লাইক করে দিও একটু কমেন্ট করো, তবে একটু উৎসাহ জাগে যে ভিডিও একটা বানাই। আর
ভিডিওটা একটু শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশনটা অল করে নিও, যাতে মানে আমার ভিডিও যেগুলো যাতে আমি ছাড়ি সেইগুলো যেন সবার প্রথমে যেন তোমার কাছে মানে তোমাদের কাছে যেন যেয়ে পৌঁছে যায়। তো তাহলে আজকের মতনই, আগামীকাল নতুন ভিডিও আসছে, মানে আগামীকাল নতুন ভিডিও বলতে এইটা কালকে আমি ছাড়বো, আর কালকে যে ভিডিওটা করবো সেটা পরশু দিনকে ছাড়বো। তো তাহলে আপনার মতনই একটা সময় আমার পাশে দেবো।